আজ থেকে 799 বছর আগে 1221 সালে চেঙ্গিস খান 50,000 সৈন্য নিয়ে সিন্ধু নদীর পশ্চিম তীরে শাহ জালালউদ্দিনকে পরাজিত করেন। পাঞ্জাবের কালাবাগ শহরের কাছে সংঘটিত এই যুদ্ধে জালালউদ্দিনের সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়। সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে চেঙ্গিস খান দেখলেন জালালউদ্দিন তার ঘোড়ায় চড়ে সিন্ধু পার হয়ে পালিয়ে যাচ্ছে। নদীর ওপারে তখনকার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী দেশ ভারত, অপার সম্পদ আর সম্ভাবনার দেশ। চেঙ্গিস খানের যা করতে হতো তা হলো শুধু তার বাহিনী নিয়ে সিন্ধু নদী পার হওয়া। নদী পার হলেই তিনি জালালউদ্দিনকে ধরতে পারতেন আর দিল্লি সালতানাতকে ভেঙে দিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী দেশটি জয় করতে পারতেন। তৎকালীন দিল্লির শাসক শামসুদ্দিন ইলতুমিশের বাহিনীর মঙ্গোলদের সামনে দাঁড়ানোর সামর্থ্যই ছিল না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চেঙ্গিস খান জালালউদ্দিনকে পালিয়ে যেতে দিলেন, নদী পার হলেন না আর ভারতও আক্রমণ করলেন না। নথিভুক্ত ইতিহাসে চেঙ্গিস খান সর্বশ্রেষ্ঠ বিজয়ী, তিনি তার জীবনে একটি সামরিক অভিযানও হারেননি। ভারত আক্রমণ না করার তার এই সিদ্ধান্ত শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদদের বিভ্রান্ত করেছে। এটি আজ পর্যন্ত একটি স্থায়ী রহস্য হয়ে রয়ে গেছে। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। আসুন আজ আমরা ইতিহাসের সেই রহস্য সম্পর্কে জেনে আসি। চেঙ্গিস খান 1158 সালের দিকে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা ইয়েশুই ছিলেন বোর্চুগিন উপজাতির নেতা ও একজন ধনী ব্যক্তি। চীনা শাসকরা মঙ্গোলীয় উপজাতিদের কাছ থেকে কর আদায় করত আর তাদের বিভিন্নভাবে শোষণ করত। উপজাতিদের বিদ্রোহ দমন করার জন্য চীনারা বর্বর সামরিক অভিযান চালাত। চেঙ্গিস খানের বয়স যখন 13 বছর তখন তুর্কি উপজাতি, যারা কিনা চীনের সমর্থক ছিল, তারা চেঙ্গিস খানের পিতা ইয়েশুইকে খণ্ড বিখণ্ড করে নির্মমভাবে হত্যা করে এবং তার সব সম্পদ দখল করে। মঙ্গোলীয় একটি বিস্তীর্ণ হিমশীতল ও অনুর্বর ভূমি, এরকম একটি জায়গায় চেঙ্গিস খান তার পরিবার নিয়ে কঠোর এবং নৃশংস শৈশব পার করেন। এই সময়টাতে চেঙ্গিস খান বুঝতে পারেন যে সম্পদের চাইতে ক্ষমতা মূল্যবান। সেই থেকে শুরু হয় চেঙ্গিস খানের ক্ষমতার সংগ্রাম। 1206 সাল নাগাদ চেঙ্গিস খান প্রত্যেকটি মঙ্গল উপজাতিকে জয় করেন এবং একটি ঐক্যবদ্ধ মঙ্গল জাতি তৈরি করেন। তারা তাকে চেঙ্গিস খান উপাধি দেয়, যার অর্থ সর্বজনীন শাসক। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। পিতৃহত্যা আর কয়েক শতাব্দীর নৃশংসতার জন্য চীনাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেঙ্গিস খান চীন আক্রমণ করেন। 1215 সালের মধ্যে সমগ্র চীন মঙ্গোলিয়ানদের কাছে পরাজিত হয়। একই বছর চেঙ্গিস খান বাণিজ্য সম্পর্ক স্থাপনের জন্য একটি শক্তিশালী বাণিজ্য প্রতিনিধি দল পাঠান খোয়ারজমে। খোয়ারজম ছিল একটি তুর্কি সাম্রাজ্য যা ইরান শাসন করত। এটি বর্তমানে তুরস্ক, ইরান, তুর্কমিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং আফগানিস্তানের সমন্বয়ে তৈরি একটি বিশাল সাম্রাজ্য ছিল। খোয়ারজমের তৎকালীন শাসক আলাউদ্দিন মোহাম্মদ ও তার ছেলে জালালউদ্দিন মোহাম্মদ বাণিজ্য প্রতিনিধি দলকে ওট্রার শহরে হত্যা করে এবং প্রতিনিধি দলের সাথে থাকা উপহার সামগ্রী বোখরায় বিক্রি করে দেওয়া হয়। প্রতিশোধ নিতে চেঙ্গিস খান যুদ্ধ ঘোষণা করেন এবং খোয়ারজম আক্রমণ করেন। চেঙ্গিস খান সামারকান্দ, বুখারা, নিশাপুর, ওট্রার ও গুরগঞ্জের বড় বড় শহরগুলিকে ধ্বংস করেন। তিনি ইসলামের প্রাণভূমিকে ধ্বংস করে দেন। তার বাহিনী ইসলামিক লাইব্রেরি পুড়িয়ে দেয় এবং মসজিদ ভেঙে ফেলে। আলাউদ্দিন মোহাম্মদ কাস্পিয়ান সাগরের একটি ছোট্ট দ্বীপে পালিয়ে যান এবং সেখানে মারা যান। তার ছেলে জালালউদ্দিন আফগানিস্তানে চলে যান এবং সিন্ধু নদীর পশ্চিম তীরে আস্তানা গাড়েন। চেঙ্গিস খান প্রায় 50,000 সৈন্য নিয়ে জালালউদ্দিনের সেনাবাহিনীকে আক্রমণ করেন এবং পরাজিত করেন। জালাল সিন্ধু পার হয়ে উত্তর ভারতে পালিয়ে যান। চেঙ্গিস খান কেন জালালউদ্দিনের পিছু নিয়ে ভারত আক্রমণ করেনি এই বিষয়ে বেশ কয়েকটি মত রয়েছে। তৎকালীন দিল্লির শাসক শামসুদ্দিন ইলতুমিশ ছিলেন একজন তুর্কি যিনি ভারত শাসন করতেন, আর জালালউদ্দিনও ছিলেন একজন তুর্কি যিনি ইরান শাসন করতেন। জালালউদ্দিন আশা করেছিলেন যে শামসুদ্দিন তাকে ভারতে আশ্রয় দিবেন এবং চেঙ্গিস খানের বিরুদ্ধে তাকে সাহায্য করবেন। আসলে ভারতে আশ্রয় নেওয়াই ছিল জালালউদ্দিনের সাম্রাজ্য বাঁচানোর একমাত্র ভরসা। কিন্তু সুলতান শামসুদ্দিন চেঙ্গিস খানকে উস্কে না দেওয়ার ব্যাপারে সতর্ক ছিলেন। চেঙ্গিস খান যখন জালালউদ্দিনের অনুসন্ধানে পাঞ্জাব আক্রমণ করেছিলেন তখন শামসুদ্দিন
বুদ্ধিমত্তার সাথে দূরে ছিলেন, যদিও পাঞ্জাব তার সাম্রাজ্যের অংশ ছিল। এবং আরো বুদ্ধিমত্তার সাথে তিনি জালালউদ্দিনকে ভারতে আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন। এটি করার মাধ্যমে শামসুদ্দিন নিশ্চিত করতে চেয়েছিলেন যে চেঙ্গিস খান যেন তার প্রতি শত্রু ভাবাপন্ন না হয়। অনেক ইতিহাসবিদদের মতে শামসুদ্দিনের এই বিচক্ষণতার প্রতি শ্রদ্ধা দেখাতেই চেঙ্গিস খান সিন্ধু অতিক্রম করেননি। চেঙ্গিস খানের ভারত আক্রমণ না করার পিছনে আরেকটি মত হল ভারতের সাথে মঙ্গোলদের সাংস্কৃতিক সখ্যতা। দাবি করা হয় চেঙ্গিস খান ধর্মীয় কারণে ভারত আক্রমণ করতে অস্বীকার করেছিলেন। মঙ্গোলিয়ানদের ধর্মবিশ্বাস প্রাচীন বহুদেবতাবাদী বিশ্বাস ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলা হয় টেংরিজম। এর সাথে হিন্দু ধর্মের আকর্ষণীয় মিল রয়েছে। এছাড়া মঙ্গোলিয়ায় প্রায় 2000 বছর ধরে বৌদ্ধ ধর্মের উপস্থিতি রয়েছে। এই কারণে অনুমান করা হয় যে চেঙ্গিস খান হিন্দু ও বৌদ্ধ ধর্মের জন্ম দেওয়া জমিতে রক্তপাত করতে চাননি। অনেক ইতিহাস বিশ্লেষকরা সমসাময়িক সময়ের চীনা বিদ্রোহকে চেঙ্গিস খানের ভারত আক্রমণ না করার কারণ হিসেবে দেখেন। সাম্রাজ্য ও সেনাবাহিনী ধ্বংস হওয়ার সাথে সাথে জালালউদ্দিন সবকিছু হারিয়েছিল, সে হয়ে উঠেছিল মূল্যহীন। চেঙ্গিস খান বুঝতে পেরেছিলেন জালালউদ্দিন আর কখনো সংগঠিত হতে পারবে না, আর কখনো সত্যিকারের হুমকি হয়ে উঠতে পারবে না। এরকম পরিস্থিতিতে তাকে অনুসরণ করে ভারত আক্রমণ করা অর্থহীন ছিল, বিশেষত যখন চীনা বিদ্রোহ দমন করা একটি অতীব প্রয়োজনীয় বিষয় ছিল। তারপরেও কেন ভারতের অপার ঐশ্বর্য চেঙ্গিস খানকে প্রলুব্ধ করেনি, কেন পরবর্তীতে তিনি সেনা পাঠিয়ে অপেক্ষাকৃত দুর্বল ভারত রাষ্ট্রকে আক্রমণ করেননি, এসব প্রশ্নের উত্তর হয়তো অজানাই থেকে যাবে।